ভালোবাসি না, কারণ চুলে তেল দিলে চুল হয়ে যায় চিপচিপে, চুলটা নাকি আমার নেতিয়ে পড়ে। আবার চুলে তেলের মতো নারিশমেন্ট কেউই দিতে পারে না, চুলে তেল দিলে আমাদের চুলটা সফট হয়, স্মুথ হয়, সিল্কি হয়, বাউন্সি হয়। বাট আজ আমি তোমাদের সাথে এমন একটা প্রোডাক্ট শেয়ার করব যেটা ইউজ করলে তোমাকে চুলে তেল দেওয়ার প্রয়োজন পড়বে না, তার সাথে তোমার চুলটা থাকবে সফট, স্মুথ, সিল্কি, বাউন্সি। সো চলো দেখে নিই প্রোডাক্টটা কি আর এটা তুমি কি করে ইউজ করবে। তার আগে ভিডিওটাকে একটা বিগ থাম্বস আপ করে দিও, আর যদি তুমি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, তুমি যদি আমাকে প্রথমবার দেখো, তাহলে মেক শিওর যে তুমি লেট সাবস্ক্রিপশনটি প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, সাথেই তার বেল আইকনটি হিট করতে কিন্তু একদম ভুলো না, আমার এমন ইন্টারেস্টিং ভিডিও সবার প্রথমে দেখার জন্য। সো লেটস রোল। আজ আমি তোমাদের সাথে যে প্রোডাক্টটা শেয়ার করতে যাচ্ছি সেটা হলো প্যান্টিন প্রো ভি অয়েল রিপ্লেসমেন্ট। এটা শুধু কন্ডিশনার নয়, এটা হলো অয়েল রিপ্লেসমেন্ট। এর মধ্যে আছে প্রচুর পরিমাণে অয়েল যেগুলো আমাদের চুলটাকে সফট, স্মুথ, ম্যানেজেবল অ্যান্ড নারিশমেন্ট করতে হেল্প করবে, ড্যামেজ হেয়ারটাকে রিপেয়ার করতে হেল্প করবে। এটা আসে এরকম একটা গোল্ডেন কালারের টিউবে যেটা খুবই হ্যান্ডি অ্যান্ড ট্রাভেল ফ্রেন্ডলি, আর এটা ক্যাপটা হলো টিপটপ। দেখো এটা খুবই ইজি টু ইউজ। সো চলো দেখে নিই এই প্যান্টিনে অয়েল রিপ্লেসমেন্টটা তুমি কি কিভাবে ইউজ করবে। প্যান্টিন প্রো ভি অয়েল রিপ্লেসমেন্ট এটা আমি অ্যাজ এ কন্ডিশনার ইউজ করি, আর আমি তোমাদেরকেও রেকমেন্ড করব, কারণ এটা খুব ভালোভাবে কন্ডিশনারে কাজ করে। আমি এখানে শ্যাম্পু করার পর হাতে অল্প পরিমাণে নেব প্যান্টিনের অয়েল রিপ্লেসমেন্টটা, দিয়ে খুব ভালো করে দু হাতে রাব করে এটাকে আমি আমার পুরো চুলের লেন্থে অ্যাপ্লাই করে নেব। দেখো এইভাবে দিয়ে এটাকে 5 থেকে 10 মিনিট এভাবেই রেখে দেবো, দিয়ে নর্মাল জল দিয়ে চুলটা আমি ওয়াশ করে নেব। আবার হেয়ার ওয়াশ করার পর চুলটা টাওয়াল ড্রাই করে হাতে কয়েন অ্যামাউন্ট নেব প্যান্টিনের অয়েল রিপ্লেসমেন্টটা, দিয়ে দু হাতে খুব ভালো করে রাব করে পুরো চুলের লেন্থে আমি অ্যাপ্লাই করে নেব। এতে আমার চুলটা থাকবে সফট, স্মুথ আর ম্যানেজেবল, আর চুলটা ড্রাই হয়ে যাওয়ার পর কম করার সময় চুলের ট্যাঙ্গেলও আসবে না, আর চুলটা খুব সুন্দর সফট অ্যান্ড সিল্কি থাকবে। চুলে আমরা স্ট্রেটনিং, কার্লিং, গ্লো ড্রয়িং করে থাকি, তার ফলে চুল আমাদের খুবই ড্যামেজ হয়ে যায়। তার আগে হাতে নেবে অল্প পরিমাণে প্যান্টিনের অয়েল রিপ্লেসমেন্টটা, দিয়ে খুব ভালো করে রেব করে তোমার চুলের লেন্থে এটাকে অ্যাপ্লাই করে নেবে। তারপর তুমি যে কোনো স্টাইল করতে পারো, এতে তোমার চুলে একটা হিট প্রোটেক্টিংয়ের কাজ করবে, তোমার চুলটা ড্যামেজ হবে না। যাদের চুল খুবই ড্রাই অ্যান্ড ফ্রিজি, কোম করার সময় তাদের এত এত চুল ভেঙে যায়, সেই ক্ষেত্রে কোম করার আগে হাতে নাও অল্প পরিমাণে প্যান্টিনের অয়েল রিপ্লেসমেন্টটা, এটা দু হাতে খুব ভালো করে রাব করে তোমার চুলের লেন্থে, আই মিন চুলের নিচের পোর্শনে খুব ভালো করে অ্যাপ্লাই করে নাও। তারপর তুমি কোম করো, দেখো তোমার চুলে একদমই ট্যাঙ্গল আসবে না, আর চুলটা থাকবে সফট অ্যান্ড ম্যানেজেবল। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, আই হোপ ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক করো, তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে দিও। তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে, যেটা লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর হ্যাঁ, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। সো খুব ভালো থেকো, আমি আসছি খুব তাড়াতাড়ি আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ টেক কেয়ার, গুড বাই।